ওম নমস্তে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় আরেভার্থ তো বন্ধুগণ এখানে আমি সমস্ত রামকৃষ্ণের যে সমস্ত শ্রদ্ধালু ভক্ত আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলব যে শ্রী শ্রী রামকৃষ্ণকে অপমান করার উদ্দেশ্যে আমি ভিডিও করছি না আমি কিছু সত্য উদ্ঘাটনের জন্য এই ভিডিও করছি কারণ কি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে কিছু ভুল কথা রয়েছে দয়ানন্দ সরস্বতী সম্পর্কে এবং কেশবচন্দ্র সম্পর্কে কিছু মিথ্যা কথা লেখা রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি এবার আপনারা বলবেন কী মিথ্যা কথা কীভাবে মিথ্যা তো আপনাদেরকে আগে প্রমাণটা আমি দেখাই দেখুন দয়ানন্দজি এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে যে সাক্ষাৎ রামকৃষ্ণের সেটা যে সম্পূর্ণ ভুল সেটি আমি দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ কথামৃত কথিত এটি কিন্তু খুবই অথেন্টিক একটি গ্রন্থ এবার দেখুন এর আপনার এই দেখুন সূচিপত্র প্রথম ভাগ প্রথম ভাগের আপনার ত্রয়োদশ খণ্ড চলে যাবেন দক্ষিণেশ্বরে মহিমাদি ভক্ত প্রসঙ্গে পৃষ্ঠ নম্বর একশো একচল্লিশ এবার এখানে আমরা চলে যাই এই দেখতে পাচ্ছেন ত্রয়োদশ খণ্ড দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে তো এর পঞ্চম পরিচ্ছদে আপনারা চলে যাবেন এর পঞ্চম পরিচ্ছদ এই দেখুন তারিখটা আপনার আগে ভালো করে দেখে দেখুন এই ঘটনাটি কবে ঘটেছিল আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর ভালো করে দেখুন আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর তো এখানে দেখুন এই গ্রন্থে যেটি উল্লেখ আছে ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে যাই হোক তো এখানে দেখুন পঞ্চম পরিচ্ছেদ পঞ্চম পরিচ্ছদ ছেদ গৃহস্তম কথা প্রসঙ্গে নির্লিপ্ত সংসার এখানে দেখুন কি লেখা আছে রামকৃষ্ণ দেবের সঙ্গে কারা সাক্ষাৎ করতেছিলেন পদ্মলোচন নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন এখানে দেখুন লেখা আছে দয়ানন্দ শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তার সমাধি অবস্থা দেখিলেন তখন আক্ষেপ আক্ষেপ করে বলেছিলেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান আবার ইংরাজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন ভাবেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এসব কথা কী রূপে বলছেন এবার দেখুন এই যে কথাটি এই যে প্রসঙ্গটি দেওয়া আছে এটা ডাঁ মিথ্যা কথা কারণ কি আপনারা বলবেন যে ডাহা মিথ্যা কথা কিভাবে হয় এখানে দয়ানন্দ সরস্বতীর নাম এলো কেশবচন্দ্র সেনের নাম এলো এবার তারিখটা আপনাদের যে আমি দেখতে বলেছিলাম যে ঘটনাটি কবে আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর ঠিক আছে এর পরের পৃষ্ঠায় কিন্তু সেই একই পৃষ্ঠার ঘটনা চলছে আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর তো এটি কোথায় উল্লেখ আছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম ভাগে ত্রয়োদশ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদে এবার এটি যে ডাহা মিথ্যা কথা তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি দেখুন এখানে দেখুন আপনারা ভাববেন যে অন্য দয়ানন্দ সরস্বতীকে নিয়ে কথা হচ্ছে তো এখানে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীকে নিয়ে কথা হচ্ছে দেখুন এই বইয়ের মধ্যে রয়েছে দয়ানন্দ সরস্বতী তো ডাহা মিথ্যা কথা বলার কারণ হল প্রথম কথা দয়ানন্দ সরস্বতী বাংলায় এসেছিলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের ডিসেম্বরে এই কিছুদিন আগে ডিসেম্বর মাসে আর্য মহাসম্মেলন হলো তার বাংলায় আগমনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে তিনি আঠেরোশো বাহাত্তরে এসেছিলেন এবং তিনি চার মাস থেকে সেখান থেকে প্রত্যাবর্তন করেছিলেন এবার দেখুন এই যে বইটা বাঙ্গাল মেয়ে মহর্ষি দয়ানন্দ এখানে দেখুন এই দয়ানন্দ সরস্বতীর সঙ্গে কারা মেলার জন্য আঁতর ছিলেন অর্থাৎ কাদের সঙ্গে সাক্ষাতের জন্য আতুর ছিলেন কারা দেখুন সেখানে কে কে ছিলেন তার ভাষণে তারা চর্চা করলে তারপরে কি ছাড়াও সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ছিলেন বিধবা বিবাহের সমর্থক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এবং রামকৃষ্ণ পরমংস ছিলেন তিনি সবার সঙ্গে সাক্ষাতের জন্য আতুর ছিলেন আতুর ছিলেন বস্তুত স্বামী দয়ানন্দ রামকৃষ্ণ পরমংসের সঙ্গে মিলনা নেই হওয়া অর্থাৎ স্বামী দয়ানন্দের সঙ্গে রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ হয়নি এটা এরা বলছে এবার এবার আপনারা বলবেন যে দুটো বইয়ে দুরকম কথা তাহলে কোনটা সত্য আমরা কীভাবে বুঝবো তাহলে দেখুন এই যে কথামৃতে যে কথাটি রয়েছে আপনার যে প্রথমেই দেখালাম আরও একবার আপনাদের দেখায় তারপর আপনারা বুঝতে পারবেন যে কথাটি কারা ভুল বলছে কারা মিথ্যে বলছে তো দেখুন সেই একশো আটচল্লিশ পৃষ্ঠায় আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর কার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল দয়ানন্দ সরস্বতী এবং কেশবচন্দ্র সেনের সঙ্গে রামকৃষ্ণদেবের সাক্ষাৎ কিন্তু আপনারা যারা যারা ইতিহাস পড়েছেন ইন্টারনেটেও ঘেটে নেবেন দয়ানন্দ সরস্বতী আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ত্রিশে অক্টোবর দীপাবলির দিন দেহত্যাগ করেছিলেন অর্থাৎ এই ঘটনার এক বছর আগে তিনি দেহত্যাগ করেছিলেন অর্থাৎ যে ব্যক্তি মানে এক বছর পূর্বে মারা গিয়েছে তাকে জীবিত করে এনে তাকে জীবিত করে এনে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ আর সাক্ষাৎ করে তার মুখ থেকে বলাচ্ছেন বেদ বেদান্ত পরে আমি যেটা পাইনি এই মহাপুরুষের মধ্যে তার ফল দেখছি অর্থাৎ রামকৃষ্ণদেবকে বড় তৈরি করার জন্য এনারা এত বড় একটা মিথ্যা কথা লিখেছেন আপনারা রামকৃষ্ণ ঠাকুরকে বড় করতেই পারেন আপনাদের বিষয়ে কিন্তু এত বড় মিথ্যা কথা কী প্রয়োজন যে দয়ানন্দ সরস্বতী সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কারণ দয়ানন্দ সরস্বতী মারা গিয়েছেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর তারা এক বছর বাদে তিনি রামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ করতেছেন কলকাতায় যিনি কিনা কলকাতায় এসেছিলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবার দেখুন কেশবচন্দ্র সেন তো কেশবচন্দ্র সেনের মৃত্যু হয়েছিল আঠেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের আটই জানুয়ারি আপনারা ইন্টারনেটে ইতিহাস পুস্তকে আপনারা তথ্য আপনারা দেখে নিতে পারেন আমার কথা বিশ্বাস করে আপনাদের কোনো দরকার নেই তো যে কেশবচন্দ্র সেন মারা গিয়েছেন তার সম্পর্কেও এরকম কথা যে কেশবচন্দ্র সেন তাকে দেখেছিলেন তাকে দেখে অবাক হয়েছিলেন দয়ানন্দ সরস্বতী তাকে দেখে অনেক কিছু অনুধাবন করেছিলেন তাহলে বলুন তো যে ব্যক্তিরা মানে ওই যে তারিখটা উল্লেখ করে তার আগেই মারা গিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে রামকৃষ্ণের সাক্ষাৎকারের কথা এটা কি তাহলে মিথ্যা কথা হলো না আমি রামকৃষ্ণ মিশনের কাছে অনুরোধ করব। আপনারা পুস্তকটি দেখুন দেখে আপনারা নিজেরা বিচার করুন ওই তারিখে দয়ানন্দের সঙ্গে বা কেশবচন্দ্রের সঙ্গে রামকৃষ্ণের সাক্ষাৎ হওয়া অসম্ভব দয়ানন্দজি মারা গিয়েছিলেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের তিরিশে অক্টোবর আঠেরোশো তিরাশি আর তার সঙ্গে সাক্ষাতের ঘটনা এখানে উল্লেখ করেছে আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে অক্টোবর তার এক বছর পরে কেশবচন্দ্র সেন মারা গিয়েছিলেন আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দের আটই জানুয়ারি অর্থাৎ তার প্রায় মাস দশ মাস আগে এখানে যে সাক্ষাতের ঘটনার উল্লেখ আছে অতএব এটা যে সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা আপনারা বুঝতে পারেন এবার রামকৃষ্ণ মিশন যদি এটা দেখে থাকেন আপনারা দয়া করে এর প্রতি স্টেপ নিন আপনারা যদি স্টেপ যদি না নেন তাহলে জানবো আপনার রামকৃষ্ণকে বড় করতে গিয়ে এই ধরনের কুৎসা রটিয়েছেন আমি সাধারণত আপনাদের সংস্থার উপর কোনো আক্ষেপ লাগাতে চাই না যদি পুস্তকটা লিখেছেন তিনি কি দেখে লিখেছেন এত বড়ো কথা লেখার আগে কোনো মহাপুরুষের সঙ্গে মহাপুরুষের সাক্ষাৎ দেখানোর আগে তাদের জন্ম তারিখ মৃত্যু তারিখ দেখে না অবশ্যই উচিত ছিল তো বন্ধুগণ যারা যারা ভিডিওটি দেখলেন তারা বুঝতে পারলেন বুঝতে পেরে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করুন ধন্যবাদ নমস্তে